Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। খারাপ হয়ে গেল, উঠছে। আচ্ছা কি হয়েছে বলো বলো। এই শাড়িটা পরে আমাকে ঠিকই পেপারের মতো লাগছে। পেপারটা ভাঁজ করলে ওরকম লাগবে দেখতে। ঠিক বলেছেন মাসিমা, দুটো তো একই রকম দেখতে লাগছে। এটা পরে যাওয়া যাবে না রে, পুজোর বাজার করতে একদম বাজে লাগবে। আমি যাই যাই দেখি আর অন্য কি শাড়ি আছে দেখি দেখি দেখি। শোন না মুখপুরি, আমাদের জামা আমরা পরবো, আমরা দেখবো না। আমিও যাবো তাহলে, হার টাকা সানগ্লাস কিনবো। যা লাগবে আমি সব এনে দেবো। বাড়িতে চুপ করে বসে পড়তে হবে, পরীক্ষার রুটিন অলরেডি দিয়ে দিয়েছে, রিভিশন করো। না হলে পূজোয় ঢাক বাজার সাথে সাথে না পিঠেও ঢাক বাজবে। তোর তো পরীক্ষা, কি যাচ্ছিস কেন? আমার সব রাইম মুখস্থ। গেলে কিন্তু আইসক্রিম পাবে না, বাড়িতে থাকলে চারটি আইসক্রিম নিয়ে আসবো। আমার তো টোটাল সিলেবাস কমপ্লিট, চারবার রিভিশন দেওয়া হয়ে গেছে। আরেকবার রিভিশন দে। বুঝলাম, কিনতেও নিয়ে যাবে না, তাহলে অ্যাডভেঞ্চারে সময়টা কাজে লাগানো উচিত। আমাকে কিরকম হেমা মালিনীর মতো লাগছে তাই না? অনেকটা কেউ কিছু বলছে না কেন? শাড়িটাকে উল্টো ধরলাম নাকি? দেবী, Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।